তো কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা একটা বিদেশি ফলের গাছের নিচে বসে আছি। এটার আগে গুণ সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের যেসব রোগের কাজ করে এটা স্টক থেকে আপনার সহযোগিতা করে এই ফলটা খেলে, এবং হৃৎপিণ্ড চলাচলে অনেক সচল উপক্রিয়া এটার মধ্যে আছে, এবং হচ্ছে আপনার ক্যান্সার প্রতিরোধ এটা হয় না। যারা ক্যান্সার করসল খান, এটাই হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায়, রক্ত সচল করে, এবং হচ্ছে আপনার যাদের মুখে দাগ পড়ে বা স্কিনে যে সমস্যাগুলো আছে তারা এটা পেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তাদের মুখ অনেক মসৃণ হবে এবং চকচকে হবে। এটার প্রায় ১৯টা গুণ আছে, ১৯টা গুণ আমার মুখে বলা সম্ভব না। আমরা ফল দেখাই, দেখেন আগে এদিকে ফল আছে, এদিকে যদি দেখেন এদিকে প্রচুর ফল আছে। এদিকে আমি যদি একটু উপরে উঠি, এদিকে হলো ফল আছে, খুব সুন্দর সুন্দর ফল, এদিকেও ফল আছে। আমরা যে জাতটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রিন একটা জাত। এটা ফলটা ৫০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত, এটা ৯০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদিকে দেখেন প্রচুর ফল ধরে আছে। এটা হচ্ছে জাত ট্রপিক্যাল গ্রিন, এবং এই গাছটার বয়স হচ্ছে আজ প্রায় ৬ বছর রানিং চলছে এই গাছটার ফলের গাছের বয়স। এবং এটা বলো অনেক ফল ধরে, এই গাছটিতে অনেক ফল ধরে আছে। এই বছর দেখা গেলো একটা একটা গাছে প্রায় ১০০ থেকে ১৫০ কেজি ফল হওয়া সম্ভব এই গাছে ইনশাল্লাহ। এবং দামও এই বছর ভালো, ৮৫০ টাকা কেজি ধরে। আমাদেরকে অনেকে বলতেছে যে ভাই ফল দেন, আমরা ফল কিনে নিয়ে যাব, এবং আপনি যেদিন বলবেন ওদিনকে আসবো। অনেক চাহিদা আছে, যারা হচ্ছে এটা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন, বা ছাদে বাগান একটা দুইটা গাছ লাগাইতে চাচ্ছেন, বা বাড়ির আঙিনায় লাগাইতে চাচ্ছেন, তারা এটা নিঃসন্দেহ হলো এটা চাষ করতে পারেন। এটা খুবই একটি আকর্ষণীয় একটি জাত, এবং এটা লম্বা হয়। ট্রপিক্যাল গ্রিনটা লম্বা হয়, দেখেন এদের দিকে ফল ধরে আছে, এদিকে দেখেন লম্বা লম্বা, এই ওপরে দেখেন লম্বা লম্বা ফল ধরে আছে, এই যে ওপরে দেখেন ধরে আছে, চমৎকারভাবে বলো ফল ধরে আছে। এটা খুবই একটি ভালো একটা জাতের, বাংলাদেশে এটি বাংলাদেশের ওয়েদারে এটা হওয়া অনেক সুইটেবল একটি জাত, যেটা বাংলাদেশের আমাদের চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়নে এটা এই আবহাওয়াতে বলো ভালোই রেজাল্ট আসছে। এবং আমরা যে চারাগুলো দিয়ে থাকছি, এই চারাগুলো হচ্ছে আপনার গ্রাফটিংয়ের চারা। যারা হচ্ছে গ্রাফটিংয়ের চারা নিতে চান, বা দুইটা জাত পাবেন আমাদের কাছে, তিনটা জাত, একটা আছে ব্রাজিলিয়ান, একটা ট্রপিক্যাল গ্রিন, আর একটা হ্যাশ ভ্যারাইটি, তিন জাতের চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং খুবই ভালো মানের চারা যারা নেবেন, বা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন, বা এটা চাষ করতে চাচ্ছেন, তারা এটা একবারে অল্প খরচে, বা যার যার আছে জমি আছে পাহাড়ে বা বাড়ির আঙিনায় পড়ে আছে, তারা বলে এই ফলটি একদম নিঃসন্দেহে এই ফলটি চাষ করতে পারেন। কেননা আমরা বাংলাদেশে চাষিরা চাই যে ফল চাষ করে আমরা অনেক লাভবান হব, বা লাভবান লাভ পাবো, আমরা সেই ফলগুলোই বলো আমরা চাষ করি। কারণ এক কেজি ফল যদি ৮০০ টাকা বা ৯০০ টাকা বেচতে পারি, তাহলে এক মন ফল হইলেও বলো অনেক টাকা। সেই চিন্তাধারণাই আমরা নতুন নতুন ফল নিয়ে বলো আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি, সেই ধারাবাহিকতায় বলো আমরা চাষ করে যাচ্ছি। আমরা আরেকটা গাছও দেখবো সামনে, ওই গাছটা দেখি কী অবস্থা, চলেন। দেখতে পাচ্ছেন এই যে এই গাছও বলো প্রচুর ফল ধরেছে। এই জায়গায় দেখেন এই ধোকাটায়ও তিনটা ফল আছে, তিনটা ফল প্রায় ২ কেজি ওয়েট আসবে, ২ কেজির কম আসবে না, এটা ২ কেজি ফল ওয়েট আসবে। এখনও মাসখানিক সময় আছে পাকার জন্য। যারা হচ্ছে এই ফল সংগ্রহ করতে চান, বা যারা মানে কিনে ব্যবসা করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এই এক মাসের মধ্যে যারা যোগাযোগ করবেন তারা হচ্ছে এই ফল আমাদের কাছে কিনতে পারবেন। যারা অনেক অন সিজনে অনেক পরে ভিডিও দেখবেন তারা অকারণ ফোন দিবেন না, এটার এক মাসের ভিতরে যারা ফোন দিবেন তারা এই ফলগুলো আমাদের থেকে কিনতে পারবেন, যারা ফল খেতে চান। আর সর্বনিম্ন ৫ কেজি ফল নিতে হবে, যদি কেউ নেন সর্বনিম্ন ৫ কেজি ফল নিতে হবে, তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা পাঠাই দেবো। আর যারা হচ্ছে বেশি নিতে চান, বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চান, তারা হচ্ছে আমাদের থেকে আইসে ফুল গাছের থেকে যা আছে আপনার একদিনে পেরে আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। যারা নিতে চাচ্ছেন বা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন, যারা চাষ করতে চাচ্ছেন, যারা এইটার সম্পর্কে জানেন না, তারা ভালো করে গুগলে বা আপনার ঢাকাতে যে
এই ফল সম্পর্কে ধারণা নেন, চাষ কীভাবে করতে, মানে ফল কি আসলে 800 টাকা বা 1000 টাকা বিক্রি হচ্ছে কিনা, এগুলো আমাদের আগে ভালো করে জেনে শুনে বুঝে তারপরে চাষ করতে হবে। কেননা আপনি আমার কথা শুনে চাষ করলেন, পরে দেখা গেলো ফল বিক্রি হচ্ছে না, তখন তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য বুঝিয়া শুনিয়া তারপরে আপনি চাষ করেন। ভালো মানের চারা আমাদের কাছে, খুব সুন্দর মানের চারা আছে, যারা চাষ করতে চান তারা তো পাচ্ছেনই, ভালো মানের চারাও পাবেন। এদিকেও বলো ফল ধরে আছে, এদিকে যদি দেখায়, এই যে এদিকে দেখেন এই ফল, ফলগুলো দেখেন খুবই ভালো আকর্ষণীয় সাইজ হয়ে গেছে। এটা এখনও বড় হবে, এক মাসে অনেকটা বড় হয়ে যাবে, বিগ সাইজ। যদি আমরা একটু উপরে দেখাই, এদিকেও বলো ফল আছে, এই যে ওইটা ভিতরে, ওই যে ফল আছে পাতার ভিতরে ভিতরে, এদিকে ফল আছে, এই যে ওই ওপরে দেখেন, ওই যে ওপরে ওপরে দেখা যাচ্ছে না, 3-4টা করে এক এক থোকায় ফল আছে। এদিকেও বলো ফল আছে, প্রচুর ফল আছে। এই দেখেন, এই জায়গায় ফল আছে, এই যে ফল, তারপরে এদিকে যদি দেখায়, এই যে ফল আছে, ভিতরে বলো ফল আছে, চারি এই গাছে প্রচুর ফল আছে, পাতার নিচে নিচে কোথায় আছে দেখেন। এদিকে যদি দেখাই, এদিকে বলো এই যে ফল আছে, ফলের অভাব নাই মাশাল্লাহ, খুবই ভালো একটি চমৎকার ভ্যারাইটি এবং ভালো একটি জাত, যেটা বাংলাদেশের আবহাওয়াতে প্রচুর পরিমাণ হচ্ছে ও হওয়া, এই আবহাওয়াতে হওয়া একদম সুইটেবল একটি জাত, যেটা বাংলাদেশের খুবই চমৎকার একটি ভ্যারাইটি। এটা ট্রপিক্যাল গ্রিন এবং ব্রাজিলিয়ানও ফল আসছে, এবং হ্যাজ ভ্যারাইটিও বলো ফল আসতেছে, মানে প্রত্যেকটা জাতেই বলো ফল আসছে। যারা এমন ধরো এমন জাতের চারা নিতে চান, বা ব্রাজিলিয়ান জাতের চারা নিতে চান, বা যে কোনো জাতের চারা নিতে চাইলে সরাসরি স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করুন। যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।